গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে সকালে স্নান করে নিয়েছি, তো এখন রেডি হয়ে পুরো রূপটা শেয়ার করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অঞ্জলি দিতে যাওয়ার জন্য এই সাদা লাল শাড়িটা নিয়েছি, সঙ্গে কিছু গোল্ডের জুয়েলারিও পরে নিচ্ছি, তো পুরো লুকটা আমার দেখে নাও। আমার এখন সাদা লাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, বালু চড়েছি, এই মাথায় ফুলটা মারবো, এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বেঁধেছিলাম, খুলে গেছে। এখন যাব কাকিমার বাড়িতে, তো চলো কাকিমার বাড়িতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন আমরা সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা তিন বোন, তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে, মানে যেটা আমরা ছোটোবেলা থেকেই সবাই তিনজন পড়েছি, ওই স্কুলেই যাচ্ছি, দেখা যাক কী হয়, দেখতে থাক। এখন চলে এসেছি স্কুলে, একবার করে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো এটা সেকেন্ড রাউন্ডের অঞ্জলির প্রিপারেশন হচ্ছে। তো দেখতেই পাচ্ছ স্কুলের নাম, আর এটা আমার একদম বাড়ির পাশেই রয়েছে। তো চলো এখন চলে গেলাম ঠাকুর দেখতে, তো প্রতিমা দর্শন হয়ে গেল, আর এখানে বাকি রয়েছে এখন হোম। এখন আমরা সবাই বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তো দেখতেই পাচ্ছ ছোট বড় সবাই রয়েছে, আর একদিকে আমার এই তিন বোন বসে গেছে। অঞ্জলি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা ঠাকুর প্রণাম করতে এসেছি, আর এখানে হচ্ছে হোম। তো চলো ছোট বড় সবাই, আজকের সরস্বতী পুজোতে সবাই আনন্দ করছে, সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই। তো এখন চলছে ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়া, তো এইটা দাঁড়িয়ে দেখলাম, আর এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে, মানে আমার দাদার ছেলে, ওর হাতে খড়ি হচ্ছে, তো ওর নাম তোজো। আমরা বাবার নাম কি? সরস্বতী পুজোতে এরকম ছোট বাচ্চাদের হচ্ছে হাতে খড়ি, আর সঙ্গে বাইরে খুবই আনন্দ করছে ছোট বাচ্চারা। প্রত্যেক বছরই আমি এই স্কুলেই আসি, কারণ আমার খুবই ভালো লাগে এই স্কুলে আসতে। তো দেখতেই পাচ্ছ পুজো প্রায় শেষ, এবং বলতে বলতে সরস্বতী পুজোর দিনটাও কিন্তু কাটতে চলেছে। তো পুজো যেই রুমে হচ্ছে সেই রুম থেকে পাশের রুমে আমরা চলে এসেছি, আর এখানে ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ দেখলাম, তো তারা যেমন পেরেছে এই রুমটাকে নিজেদের হাতের কাজ দিয়ে সাজিয়ে তুলেছে। তো এখানে দাঁড়িয়ে বোন, আমার দুই বোনই ফটো তুলছে, তো দুজনই কাকুরই মেয়ে, তো আমি এই যে রয়েছি এখানে। তো এরপর আমরা এই স্কুল থেকে চলে যাব আর একটা পুজো দেখতে, সেখানে পুজোটা কেমন কি দেখলাম সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। তো দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরাম্যান আর যাই ছবি তুলছে দুজনেই ভালোইভাবে পোজ দিচ্ছে আর ছবি তুলছে। এখন আমরা চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে, যেটা হয়েছে আমার বাড়ির পাশেই। তো এখানে পুজোটা খুব দেরি করে হয়, তার জন্য এখানে অঞ্জলি দেওয়া আর হয়নি। দেখতেই পাচ্ছ পুরোটা বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, এবং ছোট ছোট বাচ্চারা যেহেতু, তাই তারা যেমন পেরেছে সেইভাবে প্রতিমাকে সাজিয়ে তুলেছে। তো এখানকার ঠাকুর দেখলাম, আর এখানে এখন পুজোর প্রস্তুতি চলছে।
এখনো বাজে বিকেল 4টা, আর এখন আমি চলে এসেছি পুজো প্যান্ডেলগুলো দেখতে। মানে এটা একটা স্কুল, তো এখন এসেছি হেরিয়া স্কুলে, যেহেতু বাড়ির পাশে এই স্কুলগুলো, তাই চলে এলাম স্কুলগুলোতে পুজো দেখার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছি স্কুলের একদম ফ্রন্টে যে পোর্শন, সেখানে রয়েছে বিভিন্ন রকম স্কুলের কারগুলো, আর ছোট করে একটা বাগানে রয়েছে যেখানে প্রচুর ফুল হয়েছে। আর এখানে এসে বুঝলাম যে ভীষণ ভিড়, না বেরোলে বুঝতেই পারতাম না যে এত লোকজন সরস্বতী পুজোতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো পুরো মেলার মতো দেখতেই পাচ্ছি। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি যে আজকের এই স্কুলের কীরকমভাবে ঠাকুরকে ডেকোরেশন করেছে। এখানকার প্রতিমা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু যেটা আমার মনে হলো এখানে লাইট খুবই কম, যার জন্য মুখটা দেখা যাচ্ছে না সেইভাবে। এইভাবে কয়েকটা স্কুল এবং আমার বিএড কলেজ দুটোই ঘুরে আসার পর চলে এসেছি আর একটা মেলাতে, যেখানে এইভাবে খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে এবং প্রতিমাটাও খুব সুন্দর। তো আমি কোনোদিনই এইখানে যাইনি, এই বছরই ফার্স্ট গেলাম আর দেখলাম, দারুণ হয়েছে ঠাকুরটি। এবং আজকের আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও।